মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নকে টেকসই করতে চান, আর মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন টেকসই করণে মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড ডক্টর বেনজির আহমেদ। আপনাদেরকে একটি কথা আজকে আমি স্মরণ করাতে চাই, হোলি আর্টিজানের কথা আপনাদের সবার মনে আছে। বাঙালি জাতি যখন কিং কর্তব্য বিমূঢ় ছিল, তখন একজন মানুষকে, একজন সাহসী বাংলা মায়ের সন্তানকে আপনারা গুলশানে রেখেছিলেন, মনে আছে আপনাদের? এই সেই ডক্টর বেনজির আহমেদ। জঙ্গি দমনে, মাদক নির্মূলে, সুন্দরবনে জলদস্যু নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্র সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শনের নিরাপত্তা টেকসইকরণে অগ্র পথিক। আপনার আগমনে যশোর জেলা পুলিশ, খুলনা রেঞ্জ পুলিশ তথা যশোরবাসী ধন্য। আপনার প্রতি স্যার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সাথে সাথে আমাদের পুনাক সভানেত্রী, মানবাধিকারের উচ্চ মানবিক মূল্যবোধে বিশ্বাসী, সব সময় মানুষের জন্য কাজ করেন, কালকেও আপনারা দেখবেন, আজকে না বলি, আত্মমানবতার সেবায় তিনি সব সময় নিয়োজিত থাকেন, ব্যক্তি জীবন অত্যন্ত নিবৃতচারী, জিশান মির্জা আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেলের সহধর্মিণী। আমাদের আবার আরেকটি সংগঠন আছে, আমরা বলি পুলিশ নারী কল্যাণ সমিতি, পুনাকের সভানেত্রী। আপনার আগমনেও যশোর জেলা পুলিশ তথা যশোরবাসী ধন্য। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এখানে রেল ডিআইজি খুলনা, যার তত্ত্বাবধানে আমরা সবসময় কাজ করি, আজকের অনুষ্ঠানও হয়েছে, আমাদের রেল ডিআইজি ভাবি ডাক্তার ফাতিমা জেসমিন সহ যারা আসছেন পুলিশের, আমাদের কেএমপির কমিশনার, পিটিসি কমান্ডেন্ট, সকল পুলিশ সুপার, এডিশনাল ডিআইজি বৃন্দ, রেঞ্জের যারা এখানে আসছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, পেশাজীবী সকল সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমার মনে হয় যশোর একটি মিলন মেলা হয়েছে স্যার আপনার আগমনে। আমি সবার প্রতি বিনম্র কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা, তার প্রতি আমার কৃতজ্ঞতা, সভানেত্রীর কাছে আমাদের কৃতজ্ঞতা। আমি বলব যে স্যারের ব্যস্ত সময়ের মধ্যেও তিনি সময় দিয়েছেন এবং এখন একটু টেম্পারেচার বেশি, সেটিও মেনে নিয়েছেন। এই কষ্ট করে আমাদের মাঝে এত দূরে এসে হাজির হয়েছে, আমাদের যশোর জেলা পুলিশকে অনুপ্রাণিত করেছেন, এই জন্য আমার ধন্যবাদ কৃতজ্ঞতা। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এসেছেন, এই অনুষ্ঠান সাফল্য মন্ত করেছেন। অভিনন্দন জানাই আজকের প্রতিযোগী সর্বস্তরে যারা অংশগ্রহণ করেছে, সকলের প্রতি, বিজয়ী বিজিত সকলের প্রতি। আর আমি বক্তব্য স্যার আপনাদের সামনে বলবেন, আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা, আবার আপনার সভানেত্রী এবং আইজিপি স্যারের কাছে কৃতজ্ঞতা জানিয়ে সুন্দর আয়োজনের জন্য যশোর জেলা পুলিশের সকল সদস্যদের আর সহকর্মীদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ সুপার সহ। সেই সাথে আমাদের মাঝে দুঃখিত আমি বলতে বাদ হয়ে গেছে, আমার সহধর্মিণী ডাক্তার ফাতিমা জেসমিন আছেন, উনার সভানেত্রী যশোর জেলা তিনি আছেন এবং অন্যান্যরাও আছে, সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা থাকলো, আপনারা ভালো থাকবেন। মনোজ্ঞ একটা ডিসপ্লে উপভোগ করলাম, আমার মনে হয় এটা যে কোনো জায়গা আমাদের ন্যাশনাল লেভেলে প্রদর্শনের মতোই এমন একটা ডিসপ্লে প্রদর্শন করেছেন আমাদের যশোর জেলার এসপি ভাই, যশোর জেলার এসপি ডিআইজি খুলনা ভাই সহ সমস্ত পুলিশ সদস্য এবং সকল র্যাঙ্কের অফিসার ভাইদের এবং ভাবিদের সবাইকে আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।